ফুচকা 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 দাঁড় 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 আপনি ফুচকা খান না আই না খেলো আজকে খাবেন আসেন আসেন আই মামা দুটো ফুচকা দাও আসেন বসেন আজ আপনি ফুচকা আজকে খেয়ে দেখেন কই মামা দাও তাড়াতাড়ি দাও আচ্ছা ফুচকার মধ্যে এভাবে টক দিয়ে খেতে হয় খান অমৃত শুনেন পৃথিবীতে ফুচকা না থাকলে অনেক প্রেম কমে যেত কত কবিতা হারিয়ে যেত তাই ফুচকা হচ্ছে প্রেমের শুরু অভিমানের শেষ এখন ভালো লাগছে আমি আর আছি আমার কথা বাদ দাও এই জবটাতে জয়েন করার পর থেকে আমার সোশ্যাল লাইফ ফ্যামিলি লাইফ সব ভ্যানিশ হয়ে গেছে সাজিন আমি কি করি জানো এখন পিসির সামনে জম্বির মতো বসে থাকি আর বস যা বলে ইয়াস বস নো বস এগুলোই কি বলিস অফিসে সবাই খারাপ সবাই খারাপ তবে হ্যাঁ একজন খুব ভালো কি আরফান আই তুই অফিস শেষ করে কোথায় গেলি দেখলাম না যে আমাকে দেখার জন্য খুঁজছিস তুই হ্যাঁ অবশ্যই এটা ঠিক আমি তো খুঁজিও নাই আরে কি করবো বল লিভ দিয়ে নামছিলাম আরফান তখন আমাকে অফার করলো যে বাইক দিয়ে আমাকে ড্রপ করে দিবে তোর বাইকে চলে আসলাম আরফানটা কি নতুন জয়েন করেছে আমাদের অফিসে দারুণ একটা ছেলে সেই ট্যালেন্টেড যেরকম ট্যালেন্টেড সেরকম হ্যান্ডসাম সত্যি কথা কি জানো খালামুনি এরকম একটা ছেলেকে যে কোনো মেয়ে জামাই হিসেবে পেলে খুশি হয়ে যাবে খালামুনি শোনো না বাবা মা তো বিয়ের কথা খুব বলে তুমি একটু প্লিজ বাবা মাকে বলো না আমি আরফানকে বিয়ে করতে চাই বলবে না হ্যাঁ বলবো বলবো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে চার্জ দিয়ে আসি আমি আজকে উঠি অফিস থেকে আসছি তো টায়ার্ড একটু ফ্রেশ হই আসি খালামুনি আই গেলাম ঘরে এত পোকা মাকড় মা চোখে এসে লাগে একদম কি করা যায় দেখো একটু দেখি কি করা যায় হ্যাঁ দেখো নীলার বাবা মার সঙ্গে ওর ওই বিয়ের কথাটা বলো হ্যাঁ Thank you.